হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আমরা আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে, এবং আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো একজন তরুণ গবেষক বা নতুন গবেষক গবেষণার প্রস্তুতি স্বরূপ কী ধরনের প্রিপারেশনগুলো নিয়ে রাখবেন, সেই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনা। গবেষণার পূর্ব প্রস্তুতি হিসাবে একজন তরুণ গবেষক বা নতুন গবেষক হিসেবে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আসলে আপনি গবেষণাটা কেন করতে চান বা আপনি গবেষণায় কেন আগ্রহী। এই ব্যাপারটা সবসময় আপনার কাছে একদম ক্লিয়ার থাকা চাই, যাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার। কারণ কি জানেন, যে আপনি হয়তো ইনিশিয়ালি গবেষণা শুরু করলেন, বাট আপনার কাছে যদি গবেষণার উদ্দেশ্যটা বা গবেষণার এইমসটা যদি একদম ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে লং টার্মে গবেষণা থেকে কোনো আউটপুট পাবেন না। অনেক সময় দেখা যায় যে আমরা গবেষণায় আগ্রহী হই, যে আমাদের বন্ধু বা আমাদের সিনিয়র অনেকেই গবেষণা করছে, বিভিন্ন রিসার্চ পেপারে তাদের নাম দেখা যাচ্ছে, বা তারা ফেসবুকে একটু তাদের গবেষণাপত্রগুলোকে শেয়ার করছে, এরকম অনেক কারণে হচ্ছে আমাদের একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু আসলে এই আগ্রহগুলো নিয়ে আপনি কিন্তু বেশি দিন গবেষণায় থাকতে পারবেন না। যদি আপনার উদ্দেশ্য হয় যে না, আপনি দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যাবেন, বা আপনার ক্যারিয়ারে পরবর্তীতে গবেষণাগুলো ইম্প্যাক্ট ফেলবে, বা এমন হতে পারে যে গবেষণার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, তো এই ধরনের পুরো ব্যাপারটা আপনার মধ্যে একদম ক্লিয়ার কাট থাকা চাই, যাতে করে গবেষণার প্রতিটা ধাপে আপনি খুব স্মুথলি এগোতে পারেন। গবেষণার দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে যে, বা দ্বিতীয় যে প্রস্তুতিটা সেটা হলো যে আপনাকে একটা টিমে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ টিমে কাজ করাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা গবেষণা শুরু করতেই পারি, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু যখন আমরা দেখবো যে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা অ্যারাইজ করবে, বা আমাদের একাডেমিক পরীক্ষা থাকবে, আমাদের অন্যান্য আরও অনেকগুলো ব্যাপার থাকবে, তখন আসলে গবেষণার যে প্রোগ্রেসটা সেখানে ভাটা পড়ে যায়। বাট আপনি যখন একটা টিমে কাজ করবেন, তখন আপনি হয়তো একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে থাকলেও আপনার যারা টিমমেটরা থাকবেন তারা কিন্তু এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে যেটা হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পুরো গবেষণা প্রসেসটা সফলভাবে শেষ হয়ে যাবে। তাছাড়া এমন হতে পারে যে আপনার টিমমেটরা আপনাকে মোটিভেট করবে, তারা আপনাকে ফোর্স করবে, মানে আপনি একটা লায়াবিলিটির মধ্যে থাকবেন টিমে যখন কাজ করবেন। অথবা এমন হতে পারে কোনো জিনিস শিখতে চাইলে আপনি হয়তো টিমে শিখলে পুরো বিষয়টা অনেক বেশি ফ্রুটফুল হয়। তো যার কারণে টিমে কাজ করাটা গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেশালি আপনি যখন কেবলমাত্র গবেষণা শুরু করবেন। পরবর্তীতে তিন নম্বর যে প্রিপারেশনটা আপনার থাকা দরকার সেটা হচ্ছে যে কিছু সফটওয়্যার স্কিল। স্পেশালি আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল সম্পর্কে আপনার ধারণা না থেকে থাকে, এবং আপনি যদি নতুন গবেষণা শুরু করতে চান, তাহলে আপনাকে বলবো এখনই এই ব্যাপারগুলো সম্পর্কে মোটামুটি লেভেলের একটা ধারণা নিয়ে আসেন। আপনাকে হয়তো ইনিশিয়ালি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস টুলস সম্পর্কে এক্সপার্ট না হলেও চলবে, বা আপনি হয়তো অনেক কিছু না জানলেও চলবে, বাট গবেষণা যদি আপনি শুরু করতে চান, অন্তত পক্ষে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল, এই দুটো সম্পর্কে আপনার মোটামুটি লেভেলের একটা ধারণা থাকা চাই। আর যদি আপনার অন্যান্য ডেটা অ্যানালাইসিস টুলস, যেমন হতে পারে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা হতে পারে যে এসপিএসএস বা স্টাটা, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, তাহলে তো এটা অবশ্যই আমরা যেটাকে বলি সোনায় সোহাগা, মানে আপনি অনেকটুকু এগিয়ে গেলেন। এর পরবর্তীতে আপনাকে যে বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার সেটা হচ্ছে রেফারেন্স, সাইটেশন, প্লেজারিজম, এই ব্যাপারগুলো সম্পর্কে, বা প্যারাফ্রেজিং, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার একটা ভালো বা মোটামুটি ধারণা থাকা দরকার। কারণ আসলে গবেষণার প্রতিটি ধাপে এই রেফারেন্স সাইটেশন নিয়ে আপনাকে কাজ করতে হবে, বা প্লেজারিজম, প্যারাফ্রেজিং, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনার একটু মোটামুটি লেভেলের ভালো ধারণা থেকে থাকে, তাহলে আপনার কিন্তু গবেষণা যে যাত্রা পথটা এটা কিন্তু খুবই স্মুথ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি রেফারেন্সিং বা হচ্ছে সাইটেশন, এই ব্যাপারগুলো কী, কেন, কীভাবে, এটার উত্তর কিন্তু আপনি খুবই সহজে খুঁজে পাবেন। ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে এটা নিয়ে, আপনি বিভিন্ন আর্টিকেল দেখতে পারেন। ইভেন হতে পারে আপনার শিক্ষক বা আপনার সিনিয়র কোনো বড় ভাই যিনি গবেষণায় কিছুটা হলেও দক্ষ, তাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি খুব সহজে জেনে নিতে পারেন। কোনো যেটা বিষয় এটা হচ্ছে যে একজন মেন্টর খুঁজে বের করা। আসলে গবেষণার প্রসেসটা এমন একটা ব্যাপার যেখানে আসলে আপনি একজন মেন্টরের সহযোগিতা বা দিক নির্দেশনা ছাড়া যদি কাজ করতে যান, এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে। কেন হবে আপনাকে বলি, আপনি হয়তো ইউটিউবে বা কিছু আর্টিকেল স্টাডি করে আপনি হয়তো একটা ধারণা পেতে পারেন, বাট এই গবেষণার প্রসেসটা এত বেশি কমপ্লেক্স এবং এত বেশি ফর্মাল একটা ওয়ে, যেখানে হচ্ছে যে শুধুমাত্র আসলে ইউটিউব দেখে বা কয়েকটা আর্টিকেল দেখে আপনি উদ্ধার করতে পারবেন না যে কীভাবে আপনি শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনি
যেই কাউকে আপনার মেন্টর হিসেবে নিতে পারেন, যিনি হয়তো তার গবেষণা সম্পর্কে প্রিভিয়াস কিছু অভিজ্ঞতা আছে, এমন হতে পারে আপনার সিনিয়র বড় ভাই, আপনার বন্ধু হতে পারে, আপনার সদ্য পিএইচডি বা মাস্টার্স করে আসা আপনার ইউনিভার্সিটির কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা যে কেউ হতে পারে আপনাকে যিনি সহযোগিতা করবেন, এরকম মানসিকতা সম্পন্ন যে কোনো ব্যক্তি হতে পারে তা রাখতে হবে। এছাড়াও আপনি অনলাইন পোর্টালে বিভিন্ন গ্রুপ আছেন যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করে থাকে, একজন আরেকজনকে হেল্প করার জন্য বসে আছে, তাদের সাথে কমিউনিকেট করে কিন্তু আপনি আপনার কাজটা শুরু করে দিতে পারেন এবং মেন্টরশিপটা নিতে পারেন মানুষের কাছ থেকে। এবার কথা বলবো সর্বশেষ যে ব্যাপারটা, আপনি যখন গবেষণা শুরু করবেন তখন প্রথমেই কখনোই ডিটারমাইন করবেন না যে আপনি খুবই ভালো মানে জানালে আপনার গবেষণাপত্রটা পাবলিশ করবে। কেন জানেন, আসলে একটা ভালো মানের গবেষণাপত্রে পাবলিশ করার জন্য যে ধরনের রিসোর্স দরকার, যে ধরনের টাইম দরকার বা যে ধরনের সাপোর্ট দরকার, এই সাপোর্টটা আমাদের সাধারণত আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট বা আমরা যারা নতুন শুরু করি তাদের ক্ষেত্রে থাকে না। তো আপনি যদি শেখার মানসিকতা নিয়ে শুরু করেন তো ইনিশিয়ালি হচ্ছে আপনি হয়তো মোটামুটি লেভেলের জার্নালগুলোতে সাবমিট করবেন, আপনার পেপার পাবলিশ হবে, এবং আপনি যখন আস্তে ধীরে শিখে নিতে পারবেন, আপনার একটা স্ট্রং নলেজেবল টিম তৈরি হবে, তখন আপনি আস্তে ধীরে ভালো ভালো জার্নালে পাবলিশ করতে পারবেন। আর ভালো জার্নালগুলোতে পরবর্তীতে যাওয়ার জন্য নির্দেশনাটা এই জন্য দেওয়া হয় যে আমরা সবাই একটা মোটিভেশন চাই। আপনি হয়তো একটা গবেষণাপত্র প্রডিউস করলেন, তো এটা যদি আপনি কাজ শুরু করা থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত যেতেই 1.5-2 বছর লেগে যায়, তখন আসলে আমাদের কাজটার প্রতি একটা আগ্রহটা আমরা হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে ইনিশিয়ালি আপনি একটু মোটামুটি লেভেলের জার্নাল টার্গেট করে সেখানে সাবমিট করবেন, যাতে করে আপনার মোটিভেশনটা বাড়বে, এবং যদি আপনার সুযোগ থেকে থাকে ডেফিনেটলি ভালো কাজ করার ভালো টিমের সাথে, তাহলে অবশ্যই তো আপনি সেই সাপোর্টটা বা সেই সুযোগটা আপনি গ্রহণ করবেন। ডিয়ার ভিউয়ার, আজকে আপাতত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম গবেষণার পূর্ব প্রস্তুতি হিসাবে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ফাঁকিবাজ গবেষকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দারুণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং সেই বিষয়টা হচ্ছে আমরা যখন সার্ভে টাইপ গবেষণাতে যাই, সার্ভে টাইপ গবেষণাতে আমরা ফিল্ডে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমরা আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব যে মূলত সার্ভে টাইপ গবেষণায় আমরা কোন ধরনের সমস্যাগুলো সচরাচর ফেস করে থাকি। তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। ফিল্ডে গিয়ে আমরা সচরাচর প্রথমত যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে আমাদের কোশ্চেনিয়ার। অর্থাৎ আমরা ফিল্ডে যখন সার্ভে করতে যাই তখন প্রায় সময় আমরা করি কি, যে আমাদের অফিস থেকে বা আমাদের রুম থেকে আমরা একটা কোশ্চেনিয়ার রেডি করে নিয়ে যাই। সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন একটা লোকাল কমিউনিটিতে ডেটা কালেকশনে যাই তখন আসলে আমরা যে ওয়েতে বা যে কোশ্চেনগুলো সচরাচর সেট করে থাকি, স্পেশালি সোশিও ডেমোগ্রাফিক যে কোশ্চেনিয়ারগুলো বা কোশ্চেনগুলো, এইগুলো কিন্তু আমরা ফিল্ডে গিয়ে এটা অনেক সময় পাই না। এই ক্ষেত্রে খুব দারুণ একটা সমস্যা হয় বা সিরিয়াস একটা সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো যে সমাধানটা সেটা হচ্ছে কি, যে প্রি টেস্টিং। আমরা যদি আমাদের মূল স্টাডি এরিয়াতে একটা প্রি টেস্টিং করে নিতে পারি সেটা তো খুবই ভালো কথা, আর যদি সেটা নাও হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে আমরা যে জায়গাটায় থাকি তার আশেপাশে কোথাও থেকে আমরা যাতে প্রি টেস্টিংটা করে নিতে পারি। এবং সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি কোনো অনলাইন সার্ভে ফর্মে আমাদের কোশ্চেনিয়ারকে ডেভেলপ করি, তাহলে যেটা হয় যে টাইম টু টাইম আমাদের প্রয়োজনের বেসিসে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে আপডেট করে নিতে পারি। এরপরে যে সমস্যাটা মূলত আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কালচারাল গ্যাপ। দেখেন, আমরা মূলত যারা গবেষণার সাথে সংশ্লিষ্ট থাকি তারা অনেকটা কিন্তু মুক্তমনা টাইপের থাকি। তো আমরা যখন একটা লোকাল কমিউনিটিতে যাব, হতে পারে সেটা কোস্টাল এরিয়া, হতে পারে একটা হাওড় এরিয়াতে যেতে পারে, তখন কিন্তু সেখানের যে মানুষগুলো তারা যে কালচারটা হোল্ড করে, আমাদের কালচারটা বা আমাদের চিন্তা চেতনাটা আমাদের আইডিওলজিটা কিন্তু অনেক ডিফারেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি সচরাচর আমরা যেভাবে ব্যবহার করে থাকি বা আমাদের আচরণগুলো যেমন হয়ে থাকে, আমরা যদি ফিল্ডে গিয়ে ডাটা কালেকশনের সময় একই আচরণ শো করি, তাহলে আমাদের যে টার্গেট রেসপন্ডেন্ট থাকে বা যে পার্টিকুলার কমিউনিটি থাকে তারা কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলতে কমফোর্টেবল।